তো চলো, এখন বাজে সকাল 5টা, দেখো বাইরে এখন অন্ধকার। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, আজকে লজেই ছিলাম, তো আমরা বেরোচ্ছি রেডি হয়ে। দেখো আমার বর এখানে রেডি হচ্ছে, আমার ছেলে ঘুমিয়ে আছে, দেখো এখনো ওঠেনি, উঠে ঘুম। তো আমরা বেরোচ্ছি, এই চলো বেরিয়ে তারপরে কি করছি তোমাদের দেখাবো সবটা। সবাই, বাড়ির সবাই রেডি হয়ে গেছে, মা বাবা সবাই চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। এটা আমাদের এখানের ঘাট, এই ঘাটে বোট রাখা ছিল কালকে, আমরা এখান থেকেই উঠেছি, সবাই উঠে গেছি। আমাদের কেডি আমাদের সাথে চলে এসেছে আগাতে, ওকেও নিয়ে গেলে ভালো হয়। সবাই উঠে গেছি, আমি 4টে 3টে চললি। আমাদের বোট ছেড়ে দিয়েছে, সূর্যটা উঠছে, কত সুন্দর লাগছে সকালের পরিবেশে, খুব ভালো লাগছে। আমাদের চা বিস্কুট দিয়ে শুরু হলো সকালটা। এটা দোমাকি ঘাট, সবাই নামছি। আমরা এখন দোমাকিতে নেমেছি, তো যাচ্ছি ভেতরটা। এগুলো কি গাছ বাবা? কাঁকড়া গাছ, ফুলগুলো কি সুন্দর কাঁকড়ার মতো হয়েছে। অস্টাওয়ারের উপরে উঠেছি, এটা অস্টাওয়ারের উপরে, অস্টাওয়ার দিয়ে জঙ্গলটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যালো,
এখানে একটা হরিণ আছে। হরিণ আছে আর একটা ইয়ে আছে, এটা কি পাখি? ভেতরে চলে গেল হরিণটা। হ্যাঁ হ্যাঁ, এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে রাস্তা করা আছে জাল দিয়ে দুপাশে ঘেরা, আর দুদিকে জঙ্গল দেখা যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ পাশটা, খুব সুন্দর লাগছে পুরো জায়গাটা, চারিদিকে জঙ্গল আর আমরা মাঝখান থেকে হাঁটছি। মানে ক্যামেরায় যতটা না ভালো লাগে, তার থেকে সামনে এসে দেখাটা খুব সুন্দর লাগে। ফোনের মধ্যে মনে হয় যেন এটা কোথায় দেখছি কী দেখছি, কিন্তু সামনে এসে যখন দেখা হয়, আসা হয়, তখন খুব সুন্দর লাগে। আমি আমি এটা ফিল করতে পারছি, কারণ আমি যখন ফোনে দেখেছিলাম এই জায়গাটা, তখন যেন কেমন একটা লাগতো যে হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা, এরকমই লাগতো। কিন্তু যখন আসলাম তার থেকেও সুন্দর। দেখো এটা আমাদের গাইড যাচ্ছে সামনে, চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর। এদিকেও পুরোটা জঙ্গল, এদিকেও জঙ্গল, নদীটা তো পরে, আগে তো জঙ্গল, এই তো। আর এখানে বাঘও আসতে পারে, ওই জন্য এই জালগুলো দিয়ে ঘেরা। এখানে হরিণও আছে, হরিণটা দেখেছি একটু আগে, খুব সুন্দর জায়গা। এখানটা কতটা যাওয়া যায়? তুমি যাও, আমি ঘুরে আসি। আমি একা একা যাচ্ছি, ও চলে গেছে, তো দেখি আমি কত দূর আছে জায়গাটা, দেখবো। ভালো লাগছে, আবার আসছে, বললো ছবি উঠবে। এটা জঙ্গলের মধ্যে থেকে কাটা আছে জঙ্গলগুলো, কেন? যাতে কোনো অ্যানিমেলস ক্রস করে, তাই তো, দেখতে পাওয়ার জন্য যখন ক্রস করবে। এই পাশটা গিয়ে অনেকটা গিয়ে ওখানটায় নদী আছে, আর গেলাম না। এখানে যতটা এসছি আমি ততটাই, আবার এদিকটাও রাস্তা ততটা, তো আমরা ব্যাক করছি, চলে যাচ্ছি, আর যাব না। সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানেই সারাদিন থেকে যাই। দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, উঠেছিলাম, ওয়াচ টাওয়ারে উঠলে পুরো জঙ্গলে এটা দেখা যায়। ওখানে কাকু ছবি তুলছে ওয়াচ টাওয়ারে, পাখিটা কি পেয়েছে, হরিণও পেয়েছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠছি আমরা, আমরা এখানে কেওড়া গাছে কেওড়া পেয়েছি, কেওড়া পড়ে আছে, তো আমি খুঁটছিলাম, খুঁটে নিলাম অনেকগুলো, অনেকগুলোই পেয়েছি, তো
ওইগুলো পরে তোমাদের দেখাবো। সে সহ্য করতে পারে না, বাবাও নিচ্ছে, সবাই নিয়েছি। মাম্পি সকালের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি, আলুর দম আর ডিম সেদ্ধ, এইভাবে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এইভাবে খাওয়া দাওয়া করলে তবেই বোঝা যাবে কতটা ভালো লাগবে। ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি এগুলো কেওড়া, আমি কেওড়ার ওপরের বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই কেওড়াগুলো জঙ্গল থেকে কুড়িয়ে ওইখান থেকে কুড়িয়ে পেয়েছি। এইগুলো চাটনি করে কাকুরা কোনোদিন খায়নি, আমরা খেয়েছি, তাই কাকুদের খাওয়ানো হবে, ওদের তিনজনকে, কাকু কাকিমা আর ভাই। ছেড়ে দিতে হবে, একা একা কোথায় চলে যাচ্ছে দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। এখান থেকে সিঁড়ি থেকে একা একা নেমে গেল, রেড কালার হয়ে আছে ওই তো।
অবস্থা খুব খারাপ, খুব খারাপ। গদখালি থেকে পুরো ক্যানিং অবধি বিশাল খারাপ। ক্যানিং দিয়ে না গেলাম, তুমি তো এদিক তোমার মালঞ্চ হয়ে যাই, মালঞ্চ হয়ে বসন্ত বসন্তী হাইওয়ে দিয়ে টাইমে একটু বেশি লাগে তো না? ছবি করে দিচ্ছি, দেখো রান্নি দুজন বসে আছে, দুই দাদা, রান্না বান্না সব কমপ্লিট। এবার দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আলোটা তো কালো কালো আসছে, আলোটার জন্য ওয়েদারটা পুরো মেঘলা করেছে। ভীষণ জোরে বৃষ্টি এসছে, বোর্ড এক জায়গায় একটু দাঁড় করিয়েছে। গ্যাসের বোর্ড যেভাবে আমি করি সেভাবেই পজিটিভ, কোনো নেগেটিভ হওয়ার চান্স নেই। খুব টাইট হয়নি তো? না না, খুব ভালো লাগছে কিন্তু ভাই আজকে, এই আমি দেখেছি সকালেই দেখেছি যে ভাই এ পারটা পার হই আমরা। আমরা গদখালি চলে এসেছি, এবার কাকুরা নামবে। কাকু কাকিমাদের গদখালিতে ছেড়ে দিলাম, ওরা গাড়িতে উঠে চলে গেছে। তো একটু আগগাতে গেছিলাম আমরা, আর এবার আমরা পার হচ্ছি। এপারে গদখালি, এপারে গোসাবার বাড়ি যাচ্ছি আমরা, এপারেটা পার হবো। পার হয়ে ওখান থেকে আমরা গাড়িতে চলে যাবো, উঠে যাচ্ছি আমরা। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে।